আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে একবার উদ্যোগ নিলাম যে আমরা একটা পডকাস্ট চালু করব। পডকাস্ট আপনারা অনেকেই জানেন যে পডকাস্ট হচ্ছে একাধিক ব্যক্তি একটি আলোচনায় অংশ নেয় একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে অথবা একাধিক বিষয়ের উপরে। কারণ আমি একা একা বকবক করি সবসময়, তো ভাবলাম যে আমরা একটা পডকাস্ট চালু করি যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এবং একাধিক মানুষ কথা বললে যেটা হয় যে বিভিন্ন মতামত, ভিন্ন ভিন্ন মতামত আসতে পারে, সেটি হয়তো পাঠকদের জন্য আরও বেশি ভালো লাগার একটা ব্যাপার হবে আর কি। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি এই পডকাস্টের জন্য কোনো অতিথি বা কোনো মানুষকে সংগ্রহ করতে পারলাম না। আমি আমার বেশ কিছু পরিচিত মানুষকে আমন্ত্রণ জানালাম, তাদের কাছে প্রস্তাব দিলাম যে আমরা এরকম একটা পডকাস্ট চালু করতে চাই। তারা নিজ নিজ ক্ষেত্রে সবাই অলমোস্ট প্রতিষ্ঠিত, এমনি কথাও বলে যথেষ্ট, যখন আড্ডা দেয় তখন প্রচুর কথা বলে। কিন্তু যখনই আমি পডকাস্টের কথা বললাম বা বললাম যে এরকম ক্যামেরার সামনে আমরা একটা ইস্যু ভিত্তিক কথা বলবো, তখন আর কেউ রাজি হয় না। না আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমার কাছে সাফিসিয়েন্ট ইনফরমেশান নাই, ইত্যাদি ইত্যাদি, কেউ রাজি হয়নি। অনেকে বলেছে আচ্ছা ঠিক আছে আমাকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দেন, তো আমি স্ক্রিপ্ট তৈরি করে দিলাম কাউকে, সেটাও হলো না। কেউ বললো যে আমাকে একটা কোশ্চেনিয়ার তৈরি করে দেন, আপনি ধারাবাহিকভাবে প্রশ্নগুলো বলে যাবেন, আমি উত্তর দিয়ে যাব, সেটাও দিলাম, কিন্তু সেটাও হলো না। এখন এই যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ কেউ রাজি হলো না, হয়তো আমার পরিচিতির সীমাবদ্ধতার কারণে হয়তো আমি সেরকম উপযুক্ত মানুষদের কাছে পৌঁছাতে পারছি না। কারণ আমি চেষ্টা করেছিলাম আমার ঘনিষ্ঠ জনদের মধ্যে, দু চারজনের মধ্যে, আমার ধারণা ছিল যে তারা হয়তো বিষয়টা নিবে আর কি, বা তারা আসবে এই পডকাস্টে। কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করেছে বাট অংশগ্রহণ করতে সাহস পায়নি, বিকজ তারা এই বিষয়ে কথা বলতে, বিশেষ করে ক্যামেরার সামনে কথা বলতে তারা দ্বিধান্বিত, অর্থাৎ তাদের কনফিডেন্স নাই। এই যে ঘটনাটি ঘটলো এটার অর্থ হলো তাদের মধ্যে কমিউনিকেশন স্কিলের একটা ঘাটতি আছে। কমিউনিকেশন মানে হচ্ছে আমরা যখন একজনের সাথে আরেকজনের সাথে আমরা যে যোগাযোগটা করি, যেভাবে মুখে কথা দিয়ে হোক, টেলিফোনের মাধ্যমে হোক, লেখার মাধ্যমে হোক, ইমেলের মাধ্যমে হোক, অথবা যে কোনো মাধ্যমেই হোক, আমরা যখন আমাদের কিছু মেসেজ, আমাদের কিছু কথাবার্তা আরেকজনের কাছে পৌঁছাই, বলি, সেটি একটি কমিউনিকেশন। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এটি এক ধরনের কমিউনিকেশন, বাট এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ আমি একাই শুধু বলে যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন, এই কথার প্রেক্ষিতে আপনাদের কথা বলার কোনো সুযোগ নাই, বা আমার সামনে কোনো দর্শক নাই যারা আমার এই কথার প্রেক্ষিতে কোনো পাল্টা সম্পূরক প্রশ্ন করবে বা এই কথার সাথে কিছু যুক্ত করবে। তো পডকাস্টে সেই সুবিধাটা থাকে আর কি। যাই হোক, তো এই ওয়ান ওয়ে কমিউনিকেশনটাই হচ্ছে বেশি জটিল, কারণ যখন দুজন মানুষ কথা বলে তখন তারা একভাবে কমিউনিকেশনটা চালিয়ে নিতে পারে। কিন্তু যখন ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, অর্থাৎ একজন মানুষ যখন কথা বলে এবং সেই কথাটা যখন মানে কোনো একটি মিডিয়াতে যায় বা কোনো দর্শকদের উদ্দেশ্যে যখন কিছু কথা বলা হয় কোনো ইস্যু নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে, তখন সেখানে কিছু কমিউনিকেশন স্কিল থাকতে হয়, তা না হলে কথা বলাটা বেশ টাফ হয়ে যায়, জটিল হয়ে যায়, যেমনটা আমি ফেস করেছি। এখন প্রশ্ন হলো যে কমিউনিকেশন স্কিল সবার দরকার। দেখেন, আমরা আমাদের পেশাগত জীবনে সার্ভাইভ করার জন্য আমরা অনেক রকম স্কিল গ্যাদার করার চেষ্টা করি। আমাদের পেশাগত স্কিল, আমরা স্কিল বলতে অ্যাকচুয়ালি আমাদের পেশাগত স্কিলটাকেই বুঝি, মিন করি আমরা লাইফ স্কিল, যেটা পার্সোনাল স্কিল, যেটা ব্যক্তিগত যে দক্ষতাগুলো, সেই জায়গাগুলোকে ওইভাবে মূল্যায়ন করি না। যেমন ধরা যাক, সাঁতার একটি পার্সোনাল লাইফ স্কিল, যেটা আপনার জীবনকে বাঁচিয়ে দিতে পারে, এটি হয়তো আপনার পেশাগত জীবনে কোনো কাজে লাগবে না। ঠিক একইভাবে কিছু পার্সোনাল স্কিল যদি আপনার থাকে, তাহলে আপনার জন্য অনেক কাজ সহজ হয়ে যাবে। আর বিশেষ করে কমিউনিকেশন স্কিল হচ্ছে এমন একটা স্কিল, যেই স্কিলটা আপনার সব ক্ষেত্রে প্রয়োজন, কারণ আপনাকে কমিউনিকেট করতে হয়, আপনাকে ফ্যামিলির লোকদের সাথে কমিউনিকেট করতে হয়, আপনাকে আপনার বন্ধুদের সাথে কমিউনিকেট করতে হয়, আপনাকে আপনি যদি জব করেন সেখানে আপনাকে কমিউনিকেট করতে হয়, আপনি যদি বিজনেস করেন তাহলে আপনাকে কাস্টমার ডিল করতে হয়। সুতরাং আপনার কমিউনিকেশন কিন্তু মাস্ট, কমিউনিকেশনকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। আমরা সবসময় কমিউনিকেশন করি, আমরা ফোনে কথা বলি সেটা একটি কমিউনিকেশন, আমরা কাউকে চিঠি লিখি সেটি একটি কমিউনিকেশন, আমরা কাউকে টেক্সট করি সেটি একটি কমিউনিকেশন। এখন এই স্কিলের কারণে বা কমিউনিকেশন স্কিল না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যক্তিগত ইমেজ নষ্ট হতে পারে বা আমাদের পেশাগত জীবনে বেশ কিছু ঝামেলা হতে পারে। তো আজকে আমরা এই কমিউনিকেশন স্কিলটা কীভাবে বাড়ানো যায় বা আমরা কীভাবে আমাদের কমিউনিকেশন স্কিলকে আর একটু বাড়াতে পারি, সেই বিষয়টা নিয়ে সহজভাবে আলোচনা করার চেষ্টা করবো। এটি কোনো প্রাতিষ্ঠানিক আলোচনা না বা এটি কোনো
খুব ফর্মাল বিষয় না যে এই এই ফর্মুলা আমরা অনুসরণ করে চলবো। সিম্পলি কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেটা অনুসরণ করে আমরা খুব সহজে আমাদের কমিউনিকেশন স্কিলটাকে বাড়িয়ে নিতে পারবো। এটাকে সহজ করার জন্য এটাকে 7C দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ 7টা C যদি আপনি ফলো করেন, 7টা C যদি আপনি মনে রাখতে পারেন বা অনুসরণ করতে পারেন, বা এই 7টা C যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনি একজন মোটামুটি ভালো কমিউনিকেটর হয়ে উঠতে পারবেন এবং আপনার কমিউনিকেশন দক্ষতা অন্তত আগের চেয়ে একটুখানি বাড়বে বলে আশা করা যায়। প্রথম সিটা হচ্ছে কমপ্লিটনেস, অর্থাৎ আপনি একটা ইনফরমেশান যখন কাউকে দিবেন সেটি খুব কমপ্লিট হতে হবে। এটা অর্ধেকটা ইনফরমেশান কাউকে দিলেন তাহলে আপনার সেখানে কিন্তু ভালো কমিউনিকেশন তৈরি হবে না। ধরা যাক যদি আমরা উদাহরণ দিই যে আপনি আপনার অফিসের পিয়নকে বললেন, আপনার গেস্ট এসেছে অফিসে, তো আপনি আপনার অফিসের পিয়নকে বললেন যে লেক্সাস বিস্কুট নিয়ে আসো। সো কিছুক্ষণ পরে পিয়ন এসে বললো যে স্যার দোকানে লেক্সাস বিস্কুট নাই। তখন আপনি আবার তাকে পাঠালেন যে যাও টোস্ট বিস্কুট নিয়ে আসো। এখন এই যে প্রথম যে আপনি ইনফরমেশনটা দিয়েছিলেন সেটি কিন্তু ইনকমপ্লিট ইনফরমেশন ছিল, অর্থাৎ লেক্সাস যদি সে না পায় তাহলে সে কি করবে, কি কি অল্টারনেটিভস তার সামনে আছে, অথবা চা আনতে হবে। প্রথমবারই বললেন বিস্কুট নিয়ে আসতে, তারপর বললেন যে আবার যাও চা নিয়ে আসো একটু। এই যে বিষয়টা, এটা আপনি যদি কমপ্লিটলি তাকে একবারে বলে দিতেন যে যাও যে কোনো একটা বিস্কুট নিয়ে আসো, অথবা XYZ একটা এটা না পেলে ওইটা, ওইটা না পেলে ওইটা বিস্কুট নিয়ে আসো এবং সাথে চা দিও ইত্যাদি, তাহলে কিন্তু আপনার ইনফরমেশনটা কমপ্লিট হতো। দ্যাট ইজ ফার্স্ট সি, অর্থাৎ আমাদের ইনফরমেশনটা আমরা যে কমিউনিকেট করবো যখন, তখন আমাদের ইনফরমেশনটা হতে হবে কমপ্লিট। সেটার মধ্যে কোনো ঘাটতি থাকলে সেটি খুব ভালো কমিউনিকেশন তৈরি করবে না। সেকেন্ড সি হচ্ছে কনসাইসনেস, অর্থাৎ সংক্ষিপ্ততা। যত সংক্ষেপে আপনি ইনফরমেশনটাকে দিতে পারবেন তত শ্রোতা যিনি থাকবেন তিনি বিষয়টাকে ধরতে পারবেন, রপ্ত করতে পারবেন। আপনি যদি অনেক লম্বা করে একটা ইনফরমেশন দেন তাহলে শ্রোতা তার আগ্রহ হারিয়ে ফেলবে, সে হয়তো বিষয়টাকে মনে রাখতে পারবে না, বা কখনো কখনো এটি বিরক্তির কারণ হতে পারে। একটা ছোট্ট উদাহরণ যদি আমি দিই, আমার একজন চাচা ছিলেন, উনি সম্প্রতি মারা গেছেন, ওনার বাড়ি আমার বাড়ি থেকে খানিকটা দূরে। আমি যখন বিকেলে হাঁটতে আসতাম মাঝে মধ্যে ওনার সাথে আমার দেখা হতো পথে, অথবা আমি ওনার বাড়িতে গিয়েও দেখা করতাম। তো যখন দেখা হতো তখন যদি আমি জিজ্ঞেস করতাম যে কাকা কেমন আছেন, তো উনি যেখান থেকে শুরু করতেন সেটি হলো এর আগের বার আমার তার লাস্ট যখন দেখা হয়েছিল সেই সময় থেকে আজকে পর্যন্ত, সেটি হতে পারে 1 সপ্তাহ বা 15 দিন, এই সময়ের মধ্যবর্তীকালীন সময়ের পুরো ঘটনাটাই উনি ব্যাখ্যা করতেন যে কি কি ঘটেছিল সেই দিন যে আমার সাথে কথা হলো। তারপরে দেখা গেলো যে উনি হয়তো 15-20 মিনিট ধরে কিন্তু বলে যাচ্ছেন, যেটি হয়তো কখনো কখনো আমার জন্য একটু বিরক্তির কারণ হতো, কারণ আমার তাড়া আছে আমাকে যেতে হবে। সো যদি ইনফরমেশনটা কনসাইস না হয়, অর্থাৎ সংক্ষিপ্ত না হয়, তাহলে শ্রোতা আগ্রহ হারিয়ে ফেলতে পারে এবং সেক্ষেত্রে এটিকে একটি ভালো কমিউনিকেশন বলা যাবে না। থার্ড সি হচ্ছে কনসিডারনেস, অর্থাৎ আপনি যখন কমিউনিকেট করবেন কারোর সাথে আপনাকে কিছু বিষয় কনসিডার করতে হবে। যার সাথে আপনি কমিউনিকেট করছেন তার শিক্ষা, তার বয়স, তার অবস্থান, তার বর্তমান অবস্থা, তার মানে সব কিছু, তার যে স্ট্যাটাস, এই সব কিছু আপনাকে কনসিডার করতে হবে। ধরা যাক আপনি যখন একজন রিক্সাওয়ালার সাথে কমিউনিকেট করবেন তখন আপনি যেভাবে কমিউনিকেট করবেন, যে ভাষায় কমিউনিকেট করবেন, আপনি যদি একজন হাই অফিসিয়ালসের সাথে বা কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কমিউনিকেট করেন, নিশ্চয়ই সেখানে আপনার ভাষা এবং আপনার অ্যাটিটিউড বা আপনার অন্যান্য কিছুতে কিছু পরিবর্তন আসবে। এইটা এই কনসিডারটা আপনাকে করতে হবে। আপনি যদি উচ্চপদস্থ অফিসারের সাথে যে ভাষায় কথা বলবেন, যে ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, সেইভাবে যদি আপনি একজন রিক্সাওয়ালার সাথে কথা বলেন বা একজন চাওয়ালার সাথে কথা বলেন, তাহলে ভালো কমিউনিকেশন হবে না, কারণ সে আপনাকে ভাববে আপনি বড় একজন কর্মকর্তা, আপনার সাথে তার একটা দূরত্ব থেকে যাবে। সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে আমরা যখন কমিউনিকেশন করব তখন যার উদ্দেশ্যে আমি কমিউনিকেট করছি বা যাকে আমি ইনফরমেশনটা দিচ্ছি তার অবস্থা, অবস্থান, শিক্ষা, এসব কিছু মাথায় রাখতে হবে। আপনি কাউকে ফোন করছেন তো কখন ফোনটা করছেন, সে এই মুহূর্তে কি নামাজে আছে, না এই মুহূর্তে খাচ্ছে, না এই মুহূর্তে ঘুমোচ্ছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখা, এই বিষয়গুলো আপনাকে কনসিডার করতে হবে। আপনি যখন তখন ইচ্ছা হলো একজনকে ফোন দিয়ে বসলেন, এটি কিন্তু ভালো কমিউনিকেটরের লক্ষণ নয়। ফোর্থ সি হচ্ছে ক্ল্যারিটি বা স্পষ্টতা, অর্থাৎ আপনি যা কিছু বলতে চান সেটি আপনাকে খুব স্পষ্ট করে বলতে হবে। আপনি যদি ঘুরিয়ে পিছিয়ে নিয়ে বিনিয়ে বলতে থাকেন তাহলে সেটি আপনার কমিউনিকেশনকে জটিল করে তুলবে এবং সেটি হয়তো সেটা দিয়ে আপনার হয়তো পারপাস সার্ভ নাও হতে পারে। সুতরাং আপনি যখন ইনফরমেশনটা কাউকে দিবেন সেটি যেন ভেরি মাচ ক্লিয়ার হয়, যা আপনি বলতে চান সেটি খুব স্পষ্টভাবে, এবং আগেই বলেছি সংক্ষিপ্তভাবে স্পষ্টভাবে আপনাকে বলতে হবে। সেটার মধ্যে
প্যাঁচ গোচ দিয়ে এদিক সেদিক দিয়ে একটা লম্বা কাহিনী তৈরি করে বললে যে শ্রোতা তিনি আগ্রহ হারিয়ে ফেলবেন এবং আপনি একটা ভালো কমিউনিকেশন তৈরি করতে ব্যর্থ হবেন। ফিফথ সি ইজ কনক্রিটনেস, অর্থাৎ সুনির্দিষ্টতা। আপনি যা বলতে চান, আপনার ইনফরমেশন যেটা দিতে চান, অথবা আপনি যে বিষয়ে কমিউনিকেট করতে চান সেটি যেন খুব স্পষ্ট হয়, সেটি যেন মানে এমনভাবে বললেন যে শ্রোতার আরও অনেক প্রশ্ন থেকে যায়, আপনি কি বলতে চাচ্ছেন সে ভালোভাবে বুঝতে পারে না, তখন কিন্তু কমিউনিকেশনটা দীর্ঘ হয়ে যায় এবং জটিল হয়ে যায়। কারণ শ্রোতা তখন কনফিউজড হয়ে যায় যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। সেই জন্য খুব স্পষ্টভাবে, খুব ক্লিয়ারভাবে আপনাকে বলতে হবে, আপনাকে ইনফরমেশনটা খুব ক্লিয়ার করে দিতে হবে যাতে এর মধ্যে কোনো অস্পষ্টতা না থাকে যতটা সম্ভব। সিক্স সি ইজ কার্টসি, অর্থাৎ ভদ্রতা। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন কমিউনিকেশন করব, কারোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করব, তখন যেন আমরা ভদ্রতা বজায় রাখি। কারণ আমার অবস্থা, আমার ব্যক্তিত্ব, এগুলো কিন্তু আমার ব্যবহারে, আমার ভাষায়, আমার অ্যাটিচিউডে প্রকাশ পাবে। সুতরাং এই ভদ্রতা বজায় রাখাটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কমিউনিকেশনের ক্ষেত্রে। সুতরাং আমরা চেষ্টা করব যতটা সম্ভব ভদ্রভাবে কমিউনিকেট করতে। অ্যান্ড লাস্ট সি ইজ কারেক্টনেস, অর্থাৎ শুদ্ধভাবে, শুদ্ধভাবে কমিউনিকেশন করার চেষ্টা করা। অর্থাৎ আমি যখন কোথাও কথা বলবো, বিশেষ করে যখন আমি মিডিয়াতে কথা বলবো বা ক্যামেরার সামনে কথা বলবো, তখন চেষ্টা করা আঞ্চলিকতা বা এমন কিছু শব্দ ব্যবহার না করা যেটি সবার কাছে বোধগম্য নয় আর কি। এমন কিছু শব্দ আমি বললাম যেটি হয়তো সবাই বুঝতে পারলো না। বিশেষ করে আমরা লক্ষ্য করি যে অনেকেই আছেন, ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা আমাদের দেশে আছেন, অনেক রাজনীতিবিদ আছেন, যারা জনসভায় আমরা দেখেছি যে আঞ্চলিক ভাষায় কথা বলেন। এটি অনেকের ক্ষেত্রে বোঝার জন্য একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আপনি যখন আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন, বন্ধুদের সাথে কথা বলছেন, তখন ঠিক আছে, তখন সমস্যা নেই, তখন আপনি আঞ্চলিক ভাষার যে খারাপ সেটা কিন্তু আমি বলছি না, তখন আপনি অবশ্যই আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারেন। অথবা আঞ্চলিক ভাষাতেই যদি আপনি কোনো কন্টেন্ট করেন, আঞ্চলিক ভাষাতেই যদি আপনি কারোর সাথে, যেমন ধরা যাক আপনি আপনার কোনো আত্মীয়ের সাথে যখন কমিউনিকেট করছেন, তখন আপনি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি পাবলিকলি কমিউনিকেশন করছেন বা অপরিচিত কোনো মানুষের সাথে কথা বলছেন অথবা কোনো ফর্মাল কমিউনিকেশন করছেন, তখন কিন্তু আপনাকে চেষ্টা করা যে ভাষায় আপনি কথা বলছেন সেটি যেন শুদ্ধ হয়। ইংরেজিতে বলেন আর বাংলায় বলেন, সেটি যেন শুদ্ধভাবে বলা হয়। কারণ শুদ্ধভাবে না বললে এই কমিউনিকেশনটা তখন একটা নন ফর্মাল কমিউনিকেশন হয়ে যায় আর। এর বাইরেও আমরা আমাদের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করার জন্য, কমিউনিকেশন স্কিলকে আরেকটু বাড়ানোর জন্য কিছু বিষয় অনুসরণ করতে পারি। আমরা প্রথমে 7C-র কথা বললাম, যে 7টা C যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়াতে পারবেন। এর বাইরে আরও কিছু বিষয় আছে, যেমন বডি ল্যাঙ্গুয়েজ, এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমরা যেটা হয়তো গুরুত্ব দিই না খুব একটা। যেমন আপনি যখন কারোর সাথে কথা বলছেন তখন আপনি কোন দিকে তাকিয়ে আছেন, আপনি তার চোখের দিকে তাকিয়ে কথা বলাটাই হচ্ছে ভদ্রতা বা শিষ্টাচার। অন্য কোনো দিকে যদি আপনি তাকিয়ে থাকেন তার মানে হলো আপনি অন্যমনস্ক, আপনি হয়তো তার কথা শুনছেন না বা যেটা বলছেন সেটা অত বেশি গুরুত্বপূর্ণ কোনো কথা না, ফলে আপনি এই কমিউনিকেশনটা থেকে খুব ভালো ফল পাবেন না। এই জন্য অথবা আপনার অঙ্গভঙ্গি, কেমনভাবে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার হাতটা কোথায় আছে, আপনি কি কুঁজো হয়ে দাঁড়িয়ে কথা বলছেন কি না, অথবা আপনি কোনো একটা ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ শো করছেন কি না, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। কারণ বডি ল্যাঙ্গুয়েজ এর একটা নিজস্ব ভাষা আছে যা বলে দেয় আপনার ব্যক্তিত্ব, আপনার অবস্থান, আপনার রুচি, এগুলো সবই প্রকাশ পায় বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সুতরাং বডি ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমরা আরেকদিন হয়তো বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আরও বিস্তারিত কথা বলবো, তবে আপাতত আমরা এটুকু মনে রাখি যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা যেন যথাযথ থাকে, যেখানে যে ধরনের কমিউনিকেশন, কারণ সব কমিউনিকেশন তো আর একরকম হয় না। আমি যখন বন্ধুর সাথে কথা বলবো তখন আমার বডি ল্যাঙ্গুয়েজ একরকম হবে, আমি যখন কোনো একটা ফর্মাল ফোরামে কথা বলবো তখন আমার বডি ল্যাঙ্গুয়েজ আরেক রকম হবে, এটি খুব স্বাভাবিক। কমিউনিকেশন মানে কি শুধু বলা তা কিন্তু না। আপনি যদি ভালো কমিউনিকেশন তৈরি করতে চান কারোর সাথে বা আপনি যদি ভালোভাবে কমিউনিকেট করতে চান কারোর সাথে, তাহলে আপনাকে সবার আগে ভালো শ্রোতা হতে হবে। আপনাকে, আপনি যদি ভালো শ্রোতা না হন তাহলে আপনি ভালো বক্তা হতে পারবেন না, আপনাকে একজন মনোযোগী শ্রোতা হতে হবে। কারণ আপনি যখন কমিউনিকেট করবেন ডেফিনেটলি সেটি হয়তো টু ওয়ে কমিউনিকেশন হবে আমরা ধরে নিচ্ছি, তাহলে তিনি যেটা বলছেন সেটা আপনি শুনছেন না, কিন্তু আপনি যেটা বলছেন আপনি এক্সপেক্ট করছেন যে সে সেটা শুনবে, এটা কিন্তু কখনো হবে না। সুতরাং আপনাকে তার কথা মনোযোগ দিয়ে
শুনতে হবে এবং এটি একটি অভ্যাসে পরিণত করতে হবে। কারণ অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা কিন্তু একটি বড় দক্ষতা, যেটি আমরা যেটাকে লিসনিং স্কিল বলি। এটা নিয়ে হয়তো আমরা আরেকদিন কথা বলবো যে কিভাবে আপনি আপনার শ্রবণ দক্ষতাকে বাড়াবেন। শুধু আমরা আজকে শুধু এটুকুই মনে রাখবো যে একটা ভালো কমিউনিকেশন তৈরি করতে গেলে বা নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে গেলে আমাকে আগে মনোযোগী শ্রোতা হতে হবে, ভালো শ্রোতা হতে হবে। ভালো শ্রোতা না হলে ভালো বক্তা হওয়া যায় না। কমিউনিকেশন বলতে আমরা এখানে ধরে নিচ্ছি যে আপনি কমিউনিকেট করবেন, আপনি কথা বলবেন, আপনি বক্তৃতা দিবেন, আপনি যাই হোক না কেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে ভালো শ্রোতা হতে হবে, তাহলেই কেবল আপনি ভালো বক্তা হতে পারবেন বা ভালোভাবে বলতে পারবেন। সুতরাং আপনাকে একজন মনোযোগী শ্রোতা হতে হবে। অনেকে আছেন অভ্যাসবশত একটু দ্রুত কথা বলেন, একটু বেশি তাড়াতাড়ি করে কথা বলেন, যার ফলে তার কথাগুলো স্পষ্ট বোঝা যায় না। ফলে যিনি শুনছেন তার হয়তো দ্বিতীয়বার প্রশ্ন করতে হয়, অথবা উনি হয়তো ভুল শুনে থাকেন সাধারণত। সেই জন্য এই দ্রুত কথা বলার অভ্যাস যদি আমাদের থাকে কারো, সেটি পরিহার করা উচিত একটা ভালো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে। হিউমার বা কৌতুকবোধ বা রসবোধ যাই বলেন না কেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে মনে করেন যে এগুলো বললে হয়তো আমার কমিউনিকেশনটা হালকা হয়ে যাবে, ব্যাপারটা আসলে কিন্তু সেরকম না। আপনি যখন কোনো ফর্মাল অনুষ্ঠানেও যদি আপনি কোনো বক্তৃতা দেন, সেখানেও যদি আপনি মাঝে মধ্যে একটু কৌতুক করেন, অবশ্যই সেটি মার্জিত হতে হবে, রুচিশীল হতে হবে, তাহলে কিন্তু আপনার দর্শক যারা আছেন বা শ্রোতা যারা আছেন তারা কিন্তু আপনার প্রতি আরও বেশি মনোযোগী হবে এবং তারা বেশ খানিকটা মজা পাবে। আপনি দেখবেন, আমি দীর্ঘদিন ট্রেনিংয়ে কাজ করেছি, আমি দেখেছি যে আমি ট্রেনিংয়ে প্রচুর গল্প বলতাম এবং যার ফলে কী হতো, আমার ক্লাসে কখনোই ট্রেনিরা বা প্রশিক্ষণার্থী যারা থাকতো তারা কখনো অমনোযোগী হতো না। আমি কখনো আমার ক্লাসে কাউকে ঘুমাতে দেখিনি বা অন্যদিকে তাকিয়ে থাকতে দেখিনি, তাদেরকে দেখেছি সবসময় আমার দিকেই তারা তাকিয়ে আছে। বিকজ আমি তাদের এই দৃষ্টি আকর্ষণ করার জন্য যত রকম টুলস অ্যান্ড টেকনিক্স আছে সবগুলো ব্যবহার করতাম। এর মধ্যে একটা বড় টুলস হচ্ছে যে আপনি মাঝে মধ্যে প্রাসঙ্গিক এবং রুচিপূর্ণ কৌতুক বা কিছু হিউমার, কিছু গল্প বলা, এগুলো করবেন, তাহলে আপনার কমিউনিকেশনটা ভালো হবে, আপনার কথা সবাই মনোযোগ দিয়ে শুনবে। যখন আপনি কারোর সাথে কমিউনিকেশন করবেন বা কারোর সাথে যখন আপনি যোগাযোগ করবেন, কারোর সাথে যখন সেটা ফোনে হোক বা ব্যক্তিগতভাবে ফেস টু ফেস হোক, তখন চেষ্টা করা যে বিষয়গুলো এই যোগাযোগের জন্য বাধা সেই বিষয়গুলোকে সরিয়ে রাখা। ধরা যাক আপনি যখন মুখে কারোর সাথে কথা বলছেন তখন আপনার ফোন বারবার যদি ফোন আসতে থাকে, তাহলে কিন্তু আপনার এই কমিউনিকেশনটা বাধাগ্রস্ত হবে। হয়তো আপনাকে কথা বলা থামিয়ে দিতে হবে, অথবা আপনার হয়তো যিনি যার সাথে কথা বলছেন উনি হয়তো বিরক্ত হবে। সুতরাং যদি সেরকম সিরিয়াস কোনো আলোচনা হয় তাহলে চেষ্টা করা ফোনটাকে অফ রাখা, অথবা অন্য কোনো, অনেকে আছেন দেখবেন আপনার অনেক সময় খেয়াল করে দেখবেন যে কেউ একজন আপনাকে ফোন দিয়েছে কিন্তু আপনি তার কথা কিছুই শুনতে পারছেন না, কারণ সে একটি কোলাহলপূর্ণ জায়গায় দাঁড়িয়ে, হয়তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বা হয়তো রেল স্টেশনে দাঁড়িয়ে অথবা বাজারের মধ্যে দাঁড়িয়ে সে আপনাকে ফোন দিয়েছে, ফলে কিছুই শোনা যাচ্ছে না। আপনি অনেকক্ষণ ধরে করে গেলেন, সে বলে গেল, সে এক কথা চারবার বলছে, আপনি এক কথা চারবার জিজ্ঞেস করছেন, ফলে অনেকগুলো সময় নষ্ট হয়ে গেল এবং কিছু টাকারও অপচয় হলো। সুতরাং এই বিষয়টা মাথায় রাখা, যিনি ফোন করছেন তার উচিত ছিল ওই লোকালয় থেকে একটু দূরে গিয়ে যে জায়গাটার থেকে কথাগুলো স্পষ্টভাবে শোনা যাবে সেখান থেকে, অথবা আপনি হয়তো এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যে জায়গায় ফোন রিসিভ করলে আপনি ভালোভাবে কথা শুনতে পারবেন না, তো আপনার উচিত হবে যে সেখান থেকে একটু সরে গিয়ে যেখানে আপনি কথাটা ভালোভাবে শুনতে পারবেন সেরকম কোনো একটা জায়গায় গিয়ে আপনার কথাটা শোনা, তাহলে কিন্তু আপনার অনেক সময় বেঁচে যাবে। একটা ছোট্ট গল্প দিয়ে, গল্প না এটা একটা বাস্তব ঘটনা, আমি একটি বাস্তব ঘটনা দিয়ে আজকে আমাদের এই আলোচনাটা শেষ করব। সেটি হলো, আমি যখন একটি বেসরকারি সংস্থায় কাজ করতাম আজ থেকে অনেক বছর আগে, সেই সংস্থায় কানাডা থেকে একজন ভলান্টিয়ার এসেছিলেন, একটি মেয়ে এসেছিল ইন্টার্নশিপ করতে। তো আমার সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল এবং আমরা একদিন দাঁড়িয়ে কথা বলছিলাম, সে আর আমি দাঁড়িয়ে অফিসের বাইরে, অফিস আওয়ার শেষে তার সাথে আমি কথা বলছিলাম। তো যেহেতু কানাডিয়ান ভদ্রমহিলা বলা ঠিক হবে না, অল্প বয়স ছিল, যাই হোক, সে ম্যানার্সগুলো খুব ভালো করে জানে, অন্তত আমাদের চেয়ে বেশি বা আমার চেয়ে বেশি জানতো অ্যাটলিস্ট। তো তার সাথে আমি কথা বলছি, আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব তার দিকে মনোযোগী হয়ে তার অ্যাটেনশন, বা আমি জানি কমিউনিকেশনের ব্যাপারগুলো ঠিকঠাকই চলছিল, সব ঠিকঠাক। বাট এর মধ্যে কি হলো, এর মধ্যে আমাদের আর এক কলিগ, তিনি বাইরে থেকে আসলেন, তিনি এসে যথারীতি আমাদের দেশে যেরকম হয়
আমাকে হাই ভাই কেমন আছেন বলে হ্যান্ডশেক করলো। এখন আমিও তার সাথে হ্যান্ডশেক করে তার সাথে কথা বলা শুরু করলাম। ওই ভদ্র মহিলার সাথে কোনো ধরনের কথা সমাপ্তি না ঘটিয়ে বা তার সাথে তাকে কোনো এক্সকিউজ না করে তাকে সরি না বলে আমি তার সাথে কথা বলা শুরু করে দিলাম। এর ফলে কি হলো, কিছুক্ষণ পরে আমি কয়েক মিনিট বোধহয় তার সাথে কথা বলেছি আমার এই নতুন কলিগের সাথে, কিন্তু আমি ফিরে দেখি যে সে আর নাই, সে চলে গেছে, রাগ করে চলে গেছে। এবং তারপরে সে বেশ কয়েকদিন আমার সাথে আর কথা বলেনি। এর তার অভিযোগটি ছিল যে আমি ম্যানার্স জানি না, কারণ আমি একজনের সাথে যখন কথা বলছি তার সাথে কথা শেষ না করে বা তার কাছ থেকে সময় না নিয়ে আমি আরেকজনের প্রতি মনোযোগী হয়েছি, এটি রীতিবিরুদ্ধ, এটি ম্যানার্সলেস একটি অ্যাটিচিউড। ফলে সে আর আমার সাথে একদিন কথা বলেনি। পরে যাই হোক, আমি তাকে সরি বলে এক্সকিউজ করে নিয়েছিলাম। তো এটি একটি খুব বড় শিক্ষা আমার হয়েছে যে আমি যখন একজনের সাথে কথা বলছি তখন আমি যখন আরেকজনের সাথে কথা বলবো এই যে ইন বিটুইন যে বিষয়টা, অর্থাৎ তার কাছ থেকে আমাকে হয় শেষ করে নিয়ে দ্বিতীয় জনের কাছে যেতে হবে অথবা তার কাছ থেকে একটু এক্সকিউজ করে নিয়ে আমাকে সময় নিয়ে তারপরে কথা বলতে হবে। ঠিক একইভাবে আমি হয়তো আরেকজনের সাথে কথা বলছি, আমার ফোন আসলো, ফোনটা যদি খুব জরুরি হয় এবং আমাকে ধরতেই হয় তাহলে উচিত হবে তার কাছ থেকে আমার একটু এক্সকিউজ করে নেওয়া, যে এক্সকিউজ আমি একটু ফোনটা রিসিভ করি, তাহলে কিন্তু ম্যানার্সটা বজায় থাকে। সুতরাং এটা আমার ওই দিন একটা খুব বিরাট শিক্ষা হয়েছে এবং তারপরে এ ধরনের ভুল আর হয়নি আর কি। তো বন্ধুরা, আপনারা যারা নিজেদের কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে চান, আশা করি আজকের এই টিপসগুলো আপনার জন্য হেল্পফুল হবে। এবং এই ধরনের লাইফ স্কিল আমাদের কিন্তু প্রতি মুহূর্তে আমাদের ব্যক্তিগত জীবনকে আরো সমৃদ্ধ করে, এটি হয়তো এবং ডেফিনেটলি এটি আপনার পেশা জীবনেও কাজ করবে। আপনি যদি টিচার হন তাহলে তো আপনার প্রথম যোগ্যতাই হতে হবে কমিউনিকেশন স্কিল, অথবা অন্য যে কোনো পেশায় আপনি থাকেন না কেন সেখানেও কিন্তু আপনাকে কমিউনিকেট করতে হয়। আমাদের ফ্যামিলিতে কমিউনিকেট করতে হয়, আমি আগেই বলেছি, আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে কারো না কারোর সাথে যোগাযোগ স্থাপন করতে হয়। এবং এই যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আপনি যত দক্ষভাবে যোগাযোগটা স্থাপন করতে পারবেন তত আপনার ব্যক্তিত্ব, আপনার ইমেজ, আপনার যে সম্পর্ক, আপনার ফ্রেন্ড সার্কেল বলেন বা যাই বলেন সেটি কিন্তু বৃদ্ধি পাবে। এবং এটা একটা সোশ্যাল অ্যাসেটস, আপনার যদি অনেক ফ্যান ফলোয়ার্স থাকে, আপনার বন্ধু থাকে, তাহলে তারা কিন্তু এগুলো কিন্তু এখন সোশ্যাল অ্যাসেটস, এগুলো অনেক কাজে লাগে, অন্যান্য অ্যাসেটের মতো এগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট। তো আমি আশা করব যে আপনারা আপনাদের নিজেদের কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য চেষ্টা করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।